গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন। আর আজকে বাইরের ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা আকাশ, জানি না কখন বৃষ্টি নামবে, আজকে কি হবে সিরিয়াসলি জানি না। কালকে তো মানে পুরোপুরি কাক ভেজা ভিজে গেলাম। আমার সামনে টেবিল ফ্যানটা রয়েছে, ওটাকে সরাই আগে, মানে কথাগুলো কেটে যাচ্ছে মনে হয়। পুরোপুরি কাক ভেজা হয়ে গেছি, রাতে রান্নাও করিনি। যে আমি বাড়িতে যাওয়ার পরে মানে বোনকে বলে দিলাম কি যে বোন তুই সকালবেলা আলু সিদ্ধ ডিম সিদ্ধ করে নিস, ঝামেলা শেষ, আর রাত্রেবেলায় আজকে পান্তা খাবো। মানে সকালের ভাতটাকেই জল ঢেলে ফ্রিজ করে রাখতে বলেছি, ওই ভাতটাকেই রাত্রেবেলা পান্তা খাবো। আর মেয়েকে বলেছি যে আলু ভাজা দিয়ে খাবি কি না, তো বলে যে হ্যাঁ মা খাবো। তো আলু ভাজা ডালের বড়া দিয়ে পান্তা খাবো আজকে, বেশ ভালো লাগছে। আর মাঝে মধ্যে পান্তা খাওয়াটা দরকার আছে। আর কালকে রোববার, রোববার মানেই জাঙ্ক ফুড হবে চিট ডে, কারণ পুরো সপ্তাহে বলতে গেলে আমার ডায়েটের উপরেই থাকতে হয়, কারণ যেহেতু আমার কোলেস্ট্রল রয়েছে, সুগার রয়েছে। আগে আমি প্রচণ্ড পরিমাণে হেলদি ছিলাম, বাট রিসেন্ট এই 5-6 মাস থেকে হঠাৎ করে আমি মানে আই ডোন্ট নো ওয়াই, মানে সাডেনলি আমি জাস্ট রোগা হয়ে গেলাম, কি করে জানি না ওয়েটটা লস হয়েছে। তো যাই হোক, ভালো হয়েছে আমার জন্য। আর লাইটগুলো আমি ভেতরের বন্ধ করে রেখেছিলাম, তো এখনো তো কোনো কাস্টমার নেই, আপাতত দাঁড়িয়েই আছি, দেখাচ্ছি বাইরেটা। বাইরে মানে বলতে গেলে পুরোই অন্ধকার অন্ধকার সব, তো বলতে গেলে পুরো পুরো অন্ধকার, হাওয়া হচ্ছে, ঝড় মনে হয় এই নামলো বলে। কালকে তো ঝড় বৃষ্টির মধ্যে কি বাজেভাবে বাড়ি গেছি, তাও একটা অটো রিক্সা ভ্যান কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আর আমার বাড়ির যেতে মানে আমাদের বাড়ির রাস্তায় সত্যি কথা বলতে গেলে অটো পাওয়া খুব মুশকিল, ওই ভ্যান ওগুলোই বেশি চলে, যেহেতু রাস্তাটা ভালো না ওই দিকটার, আমি একটু ভেতরে থাকি স্টেশন থেকে, তো ওই জায়গায় যাওয়াটা খুব চাপ, কিছু উপায় নেই আমার। আর সত্যি কথা বলতে গেলে আমি যেই বাড়িতে থাকি ওই বাড়িটাতে এত বছর হয়ে গেছে, আর খুব কমফোর্টেবল ফিল করি, সেফটি ফিল করি, দ্যাটস ওয়াই ওই বাড়ি আমি ছাড়তেও চাই না, আর ভালো লাগে আমার বাড়িটা। তো তাও দেখছি, কয়েকজনের কাছে বলে রেখেছি যে 5-6 হাজারের মধ্যে ডাবল বেডরুম থাকলে জানানোর জন্য, ইভেন তোমাদেরকেও বলছি যদি কারোর কাছে জানা থাকে যে ডাবল বেডরুম 5-6 হাজারের মধ্যে পাওয়া যাবে, প্লিজ জানিয়ে দিও আমায়, আমার খুব উপকার হবে। আমি লিটারেলি আমি কন্টিনিউয়াসলি খুঁজে যাচ্ছি ডাবল বেডরুম, নাহলে খুব প্রবলেম হচ্ছে, কারণ 4টে মানুষ তো, তারপরে মানে আমার মেয়ের যে বাপি, মেয়ের বাপি আসে, ও কিছুদিন থেকে আসছে না, ও তো কিছু বলছে না আমাকে, বাট আমার যতটুকু মনে হচ্ছে যে আমরা 4 জন ফ্যামিলিতে মেম্বার রয়েছি, আসলে পরে ওর বসার একটু অসুবিধা হয়, কারণ আমি আর মেয়ে একা থাকলে পরে ও ঠিক আছে আসলো, জিন্সটা ছাড়লো, হাত পা ধুয়ে ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আমাকে বলে যে চা টা কর বা, ঠিক আছে, বাট এখন হয়তো একটু প্রবলেম হচ্ছে ওর, তো ঠিক আছে চলো সব মানিয়ে গুছিয়ে তো এগোতেই হবে। আর ঘর খুঁজছি, তোমাদের জানা থাকলে জানিও, ঘরটা পাল্টাবো তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি পাল্টিয়ে নিলে মেবি অসুবিধাটা একটু কম হবে, কারণ না হলে ওর বাপির একটু প্রবলেম তো হচ্ছে, সেটা বুঝতেই পারছি, আপাতত হয়তো অ্যাডজাস্ট করে নিচ্ছে। চলো তাহলে আজকে দিনটা শুরু। আজকের ফার্স্ট অর্ডারে আছে 2টো আইস টি আর একটা চিকেন চিজ স্যান্ডউইচ আর আছে একটা ভেজ ক্লাব স্যান্ডউইচ। তো আমি ফটাফট অর্ডারটা ছাড়ি, ছেড়ে তারপরে ডায়লগ দিতে আসবো। Thank you.
রোববার বিকেল মানেই মানে আমার মানুর বাপি, মেয়ের বাপি ফ্রাইজ খাবেই, মানে উইংস ফ্রাই হোক, পকোড়া হোক, যাই হোক, মানে ওর সন্ধেবেলায় ঘন্টা খানেক ওকে ফ্রাইজ বানিয়ে দিতে হবে, ও খাবে। তারপরে ও বাড়ি যাওয়ার সময় রুটি তরকারি খেয়ে যাবে। ও সারা সপ্তাহ খায় না, বাট রোববারে সন্ধেবেলা আমার এখানেই ও খেয়ে যায়। তো যেহেতু ফ্রাইজটা করবো, আর গত মাসে আমাদের রাগারাগি চলছিল, এক মাস আসেনি ও, তো আমার মেয়োনিজ, টমেটো, কেচাপ সবই শেষ হয়ে গেছে। তো আজকে এই যে ধনে পাতা, মিন্ট, এগুলো দিয়ে একটা চাটনি করেছি, এটা দিয়ে ও খুব ভালো চিকেন ফ্রাই বলো বা চিকেন স্ট্রিপস ফ্রাই বলো, ক্রিসপি ফ্রাই বলো, যাই করে দাও, এই চাটনিটা দিলে ও খুব ভালো খেয়ে নেয়। আর সাথে যদি একটু আলু পরোটা পরোটা করে দাও, খুব খুশি, আর কিচ্ছু দরকার নেই ওর। আর সত্যি কথা বলতে গেলে আমি প্রত্যেক সপ্তাহে ওর জন্য শুধু হেন তেন নানান রকম রান্না করি, আমার তো কোনো প্রয়োজনই পড়ে না। ও যেহেতু একটু খেতে ভালোবাসে, আর সারা সপ্তাহ খায় না, তো রোববার দিনটাই ও খায়। তো আমার ফার্স্ট প্রায়োরিটি থাকে যে ও কী ভালোবাসে কী খাবে। আগে তো প্রত্যেক দিনই ও আসতো, মানে শীতকালে আমাদের বাঁধা ধরা চা কফি, আর গরমকালে হচ্ছে শেক বা লস্যি, মানে পাল্টে পাল্টে আমি ওকে দিই। তো এখন একটু যেটা বলছিলাম সকালবেলা, যে যেহেতু একটা রুম এখন হয়ে গেছে আর চারটে মানুষ, তো ওর বাপি এলে পরে একটু প্রবলেম তো হয়ই, একটু লজ্জা পায় হয়তো, বা ছেলে মানুষ যেটা হয় আর কি। আমার এক কৌটো চাটনি হয়ে গেছে, মোটামুটি এক মাস নিশ্চিন্ত। এক মাস আমাকে আর চাটনি করতে হবে না, নাহলে প্রত্যেক রোববার এলে পরেই কি খাবি কি না। তো সসগুলো শেষ হয়ে গেছে দেখে এক্ষুনি ওকে মেসেজ করলাম যে ধনে পাতা পুদিনার চাটনি করছি, ওই দিয়ে কি আজকে তোর হয়ে যাবে? তো বলল কি তোর মেয়োনিজ সস সব শেষ হয়ে গেছে? আমি হ্যাঁ শেষ হয়ে গেছে। তখন বলছে অর্ডার করে দিই, তাহলে তোর ক্যাফের অ্যাড্রেসে অর্ডার করে দিচ্ছি, ওখান থেকে তুই তুলে নিবি। ঠিক আছে চলো। তো একেবারে ওই বাথরুমের ফিনাইল, এয়ার, এগুলোও বলে দিলাম যে এগুলোও তাহলে একেবারে অর্ডার করে দিস, চলে আসবে। বেসিক্যালি ওর বাপি এগুলো ওই নিয়ে আসে, আমার ফেস ওয়াশ, বডি ওয়াশ সব ওই নিয়ে আসে, আমি এগুলো রেডিক নিই না, পারিও না তৈরি নিতে। তো আমার এক কৌটো হয়ে গেছে চাটনি, এটা পুরো এক মাস আমার হয়ে যাবে, এক মাসের বেশি হবে, তো কম হবে না। পরোটা দিয়ে খেতে যা লাগবে না, বাজে তিনটে বাজে, আর অলরেডি আমাদের মানে আমাদের দুই বোনের লাঞ্চ ফাঞ্চ সব কমপ্লিট, আর বসে আমি ওপরে বসে আছি, এই যে ওপরে বসা, একদম বাবু হয়ে আসন করে বসে বসে মজা নিচ্ছি। আর আমার ফোনটা কিন্তু চার্জ হচ্ছে, এই যে চার্জারটা কোথায়? একদম নিচে কিচেনে, ওয়েট, এই যে কিচেনের দরজা থেকে তারটা এসছে, এসে আস্তে আস্তে ওপরে, আপাতত এইভাবেই বসে আছি। কি করব কি করব সেটাই ভাবছি, মনে খুব ফুর্তি জেগেছে। ফুর্তিটা কখন জাগে জানেন? যার যখন কপালে মানে ভবিষ্যতে দুঃখ লেখা থাকে, তখনই কপালে খুব ফুর্তি জাগে, আর এক্স্যাক্টলি সেটাই আমার আজকে হয়েছে। আর আমি জানি আমার কপালে শনি, দুঃখ, সবকিছুই আছে, তার কারণ যেটা আন্দাজ করতে পারি সেটা হচ্ছে যে কালকে রোববার, কালকের ব্লগটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে, বাইরের কিছু জিনিস দেখাবো, প্রিন্সেপ ঘাট যাব, এখনো শিওর নই, কালকে বিকেল চারটে বাজতে বাজতে অনেক কিছু হয়ে যেতে পারে, আয়লা লাইলা আমফান ঝড় তুফান বৃষ্টি অনেক কিছু হয়ে যেতে পারে, তো এখনো কোনো শিওর হচ্ছি না। হ্যাঁ এতটুকু বলে রাখছি যে কালকে যাওয়ার কথা আছে, কালকে ওর বাপি বলেছে নিয়ে যাবে, তো যদি যাই প্রিন্সেপ ঘাটে দাঁড়িয়ে
कुछ पीक तो उठाना बनता है ना। एक तो व्लॉग करबो, एक तो दाड़ी दाड़ी वीडियो करबो, एक तो ढंग-ढंग करे छवि तुलबो, ता ना होले की करते गेलाम। हाँ, बोन के बोललाम चूड़ीदार पड़े जाबो, চুলটা একটু বেঁধে দিতে, চুলে একটু খোপাতে, মালা গাঁধবো, মালা বা গাঁধবো বলে না কি বলে রে, মানে কত ফুর্তি জেগেছে আমার মনে। আর এটাও জানি শনি লাগবে কপালে। আমি যখনই একটু হিহি হাহা করি তখনই কপালে দুঃখ থাকে, এই জন্য অ্যাডভান্স বলে দিচ্ছি। যাই হোক, আবার তো লাইটটা অফ করবো, একটা করে একটু বসবো, বসে তারপর একটু কাজ রয়েছে সেটাকে সারবো। আমি বেরিয়ে গেছি আর এখন 9:30 বাজে আর এরা এখনো বেরোয়নি, লেট করছে, সব লক করছে, লক। সব তালা বন্ধ বন্দি করছে বাবা, আমরা বেরিয়ে এসেছি দেখি না। আর লাইট অফ করে দিয়ে কত হিংসে এদের, আর কিছু বলার নেই বাবা। বাড়ি যাব, বাড়ির রাস্তা এদিকে না, আর দেখাবো না, তাহলে কপালে দুঃখ আছে, আমরা বন্ধ হয়ে যাই না। এখন ঠিক 9:50 বাজে, 9:50 বাজতে যায়, আর আমরা ট্রেনে উঠে গেছি, 10:10-এর মধ্যে স্টেশন নামবো, তারপরে কথা হচ্ছে, কিছু বাজার করার আছে, বাজার করবো, বাজার করে বাড়ি। তো দেখতেই পাচ্ছ এখন বাজে রাত 10:45, আর আজকে আমি অনেকটাই বেশি লেট হয়ে গেছি। তো এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে একটু বসবো, তারপরে খাবো। আজকে আর ব্লগটাকে বেশি বাড়াবো না, আজকে এখানেই তাহলে এন্ড করছি। আর ব্লগ ভালো লাগলে, ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও। আজকের মতো তাহলে এখানেই থাক, টাটা বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।